নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ভাই ফোটার সঠিক সময়সূচি, ভাই ফোটা কেন পালন করা হয়, আর ভাই ফোটার মন্ত্র। হিন্দু ধর্ম অনুসারে প্রতি বছর কালী পুজোর দুদিন পরে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন ভাই ফোটা পালন করা হয়। ভাতৃ দ্বিতীয়ার দিন বোনেরা তার ভাইয়ের কপালে মঙ্গল টিকা লাগিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। কথিত কাহিনী অনুসারে যমুনা ও যমের ভাই ফোটার অনুকরণে মত্তবাসীরা ভাই বোনেদের পবিত্র বন্ধন ভাই ফোটা উৎসব পালন করে থাকেন। যম ও যমুনার ভাই ফোটার কাহিনীতে যমুনাকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে প্রতি বছর কার্তিক মাসের দ্বিতীয়ার দিন অর্থাৎ ভাই ফোটার দিন যমুনার কাছ থেকে ভাই ফোটা নেবার জন্য যম যমুনার বাড়ি আসেন। যমুনা যেমন তার ভাইকে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে, ঠিক একইভাবে মত্তের ভাই বোনেরা ভাতৃ দ্বিতীয়ার দিন ভাই ফোঁটা পালন করে। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় যমের দুয়ারে কাঁটা দিয়ে দেয়, যাতে যমরাজ জীবকুল থেকে ভাইদের প্রাণ হরণ করে না নিয়ে যেতে পারে। আর যম দুয়ারে কাঁটা বিছিয়ে যম দুয়ারের যমপুরীর প্রবেশদ্বার বন্ধ করে দেয়। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব ভাই ফোটার শুভ সময় ও ভাই ফোটার মন্ত্র। 2022 ভাতৃ দ্বিতীয়া শুরু 8ই কার্তিক 1429, 26শে অক্টোবর বুধবার 3:29। ভাতৃ দ্বিতীয়া তিথি সমাপ্ত 9ই কার্তিক 1429, 27শে অক্টোবর বৃহস্পতিবার দিবা 2:05। 26শে অক্টোবর ভাই ফোটা তিথি শুরু হলো, 27শে অক্টোবর যেহেতু সূর্যোদয় পেয়েছে তাই 27শে অক্টোবরই ভাই ফোটা তিথি হিসেবে ধরা হবে। আর মন্ত্র উচ্চারণ করতে হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।